দর্শক, এই দৃশ্য উকিয়ার কুটবাজারের পাশেই, মহাসড়কের পাশেই এভাবে ময়লার বাগার তৈরি করা হয়েছে। সড়কের পাশে ময়লার বাগার হওয়ায় রাস্তায় চলাচল করা পথচারী সহ আশেপাশে যারা ব্যবসায়ী রয়েছেন তারা চরম ভোগান্তিত রয়েছেন। দর্শক, এটি কিন্তু কক্সবাজার টেকনাফ মহাসড়কের কুটবাজার হয়ে উকিয়ে যাওয়ার, অর্থাৎ কুটবাজার স্টেশন পার হলেই এই ময়লার বাগার দেখা যায়। পরিবেশ দূষণের পাশাপাশি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এখানকার স্থানীয় বাসিন্দারা। দর্শক, আমরা একটু কয়েকজন পথচারীর সাথে কথা বলতে চাই। বাড়ি ঘরে থাকা যাচ্ছে না, যে অবস্থা রোডে গাড়ি চলাচল চলাচলের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়েছে। ডায়রিয়া এই সমস্ত এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে। এই পর্যন্ত যে অবস্থা শুরু করেছে, এই বর্তমান চেয়ারম্যানে প্রথমে এটা ওখান থেকে কুটবাজারের মহিলা আনে প্রথমে উদ্বোধন করলো এটা আনিয়া। এ পর্যন্ত এখন হতে বাজারে যতগুলি মহিলা আছে সম্পূর্ণ মহিলা এখানেই ফেলা কুটবাজারের। দর্শক, আমরা আরো কয়েকজন পথচারীর সাথে কথা বলবো, একটু জানার চেষ্টা করবো। আসলে এই যে আপনারা তো এই গাড়ি দিয়ে যাচ্ছেন, আপনাদের প্রতিদিন যান, এই যে মহাসড়কের পাশে এভাবে নগ্নভাবে ময়লা ফেলা হয়, তো এভাবে স্বাস্থ্যহানি ঘটার কোনো সম্ভব? হ্যাঁ, এভাবে তো যারা পদযাত্রী ওদের তো সমস্যা, বাট এখানে যারা স্থানীয়রা আছে ওদেরও সমস্যা। বাচ্চা কাচ্চা স্কুলে যায় আর মুরব্বী টাইপের মানুষ, শ্বাসকষ্টের সমস্যা হয়। এই মহিলাগুলো বা আবর্জনার যদি সরকার যদি কোনো একটা যদি ব্যবস্থা নিত তাহলে সবার জন্য ভালো হতো। দর্শক, আমরা কয়েকজন পথচারী এবং গাড়ির যাত্রীর সাথে কথা বলেছি, তারা একই কথা বলছেন যে আসলে মহাসড়কের পাশে যে এভাবে ময়লার বাগার তৈরি করা হয়েছে এটি কিন্তু মারাত্মক স্বাস্থ্যহানি ঘটছে, সে সাথে পরিবেশের যে দূষণ সেটিও হচ্ছে। তবে এখানকার স্থানীয় এবং পথচারীরা দাবি করছেন যে এই ময়লাগুলো সরিয়ে নির্দিষ্ট কোনো জায়গায় ময়লা ফেলার ব্যবস্থা করানোর জন্য তারা দাবি করছেন। উকিয়ার কুটবাজার থেকে শামীমুল ইসলাম ফয়সাল, টিটিএন, কক্সবাজার।